আপনি ঠিন করে আছেন ইউটিউব চ্যানেল এস এম ডিন টিউটোরিয়াল মেড লার্নিং ইজি উইথ কোয়ালিটি মেটেরিয়ালস এনআইএস এর সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বাংলাতে এই চ্যানেল থেকে ডিয়ার ডিআর ডিএলএ লার্নার আজকে নিয়ে এসছি ফাইভ জিরো ফোর ইউনিট টু গণিত ও গণিত শিক্ষা ফাইভ অ্যান্ড টেন মার্কস এন্ড আনসার তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা অনেকেই চাইছেন যে ভিডিও পিডিএফটা পেলে ভালো হয় তো পিডিএফ আপনি পাবেন তার জন্য তিনটা পথই খোলা আছে তো ধীরে ধীরে আমি সেগুলো বলে দিচ্ছি তো প্রথমত হচ্ছে কি আপনি কী করতে পারেন এনআইএস থেকে যে বাংলা স্টাডি মেটিরিয়াল ডাউনলোড করার জন্য দিয়েছে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে ভিডিওতে দেখে দেখে দাগ দিয়ে দিয়ে ওইখান থেকে শিখে নিতে পারেন এটা সহজ হবে অন্যথায় আরও দুটো অপশন রয়েছে সেকেন্ড অপশন যেটা বলবো সেটা হচ্ছে এই পিডিএফটা আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন লিঙ্ক দেওয়া থাকবে তবে হ্যাঁ সেটা পাসওয়ার্ড পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে অর্থাৎ একটা পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে তো পাসওয়ার্ডটা আমি ভিডিওয়ের শেষে বলে দেব। তো ওই পাসওয়ার্ড দিলেই আপনি পিডিএফটা আনলক হয়ে যাবে সেখান থেকে আপনি পড়াশোনা করতে পারেন আর থার্ড অপশন যেটা সেটা হচ্ছে ওইটাতে পাসওয়ার্ড দেওয়া থাকবে না সেটা হচ্ছে আপনাকে পারচেস করতে হবে তো পারচেস করার জন্য আমি বলছি ভিডিওর মধ্যখানে আমি একটা প্রোমো কোড বলে দেব। সেই কোডটা যদি আপনি এন্টার করেন তাহলে কিন্তু কস্টটা ফিফটি ছাড় পেয়ে যাবেন তো নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন তিনটা ব্যাপার কী কী তো সেজন্য আপনার যেটা চুজ হবে আপনি সেটাই সিলেক্ট করবেন তবে হ্যাঁ পারচেসের ব্যাপারটা কেন বললাম যারা ভিডিও দেখতে চায় না সময় দিতে চায় না অনেকে আছে খুবই ব্যস্ত তাদের জন্য তারা তো পারচেস করতে হবে কিছু করার আর যারা সময় করে ভিডিওটা দেখে নেবেন তাদের জন্য কিন্তু কোনো খরচ করার প্রয়োজন নেই এমনিতেই পেয়ে যাবেন তো যাই হোক অনেক কিছুই বললাম চলে যাচ্ছে এবার মেইন কন্টেন্টে ফাইভ জিরো ফোর ইউনিট টু গণিত এবং গণিত শিক্ষা থেকে পাঁচ এবং দশ মার্কের জন্য যে বিষয়গুলো শিখতে হবে যে প্রশ্নগুলো শিখতে হবে সেগুলো বলছি এবং আনসার করতে পারবেন সেগুলো বলছি প্রথম প্রশ্ন হচ্ছে গণিত শিক্ষণ গাণিতিক চিন্তন দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বুঝিয়ে দাও অথবা গণিতের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করুন তো সেটা এই যে দেখুন যে গণিতের বৈশিষ্ট্যগুলি দেয়া আছে গণিতের প্রকৃতি বলে দেওয়া আছে অপশন তার মধ্যে গণিতের বৈশিষ্ট্য আছে গণিতের চারটা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে তো সেটা পাবেন আপনি স্টাডি মেটেরিয়ালের থার্টি নাম্বার পেজে প্রথম হচ্ছে গিয়ে গণিত হলো যুক্তিপূর্ণ তার মধ্যে ডিটেল দেওয়া আছে ডিটেলটা আপনি পড়বেন পরের অপশন যেটা দিয়েছে সেটা হচ্ছে গণিত হলো সাংকেতিক তিন নাম্বার যে অপশনটা গণিত হলো নির্ভুল চার নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে গণিত হলো গঠনের বিষয়ে পার্ট তো সেটা শেষ হয়েছে গিয়ে থার্টি ফোর পেজে এতটুকু আপনি পড়বেন তারপর শর্ট কোয়েশনের জন্য যদিও এমসি আলাদা ভিডিও করা আছে বা পিডিএফ লিঙ্ক দেওয়া আছে এমসি দেখে নেবেন যদি আপনি দেখে না নেন আর ডিসকাশন ভিডিওগুলো আলাদাভাবে আছে মানে পুরো যে টপিকটা এখন তো জাস্ট আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি পাঁচ মার্কের বা দশ মার্কের যেগুলো হবে তার আগে আমি এমসি দিয়েছিলাম তার আগে প্রথমে আমি দিয়েছিলাম যে ডিসকাশনগুলো অর্থাৎ পুরো চাপটা ডিসকাশন করা হয়েছে সম্পূর্ণ বাংলাতে ওইটা দেখলে কিন্তু আমি আপনি অনেক কিছুই শিখে নেবেন তো এখানে একটা টেবিল দেওয়া আছে যে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা এবং মূলত সংখ্যার টেবিল কার চেয়ে কে বড়ো তো সেটা কিন্তু আপনি ডিসকাশন ভিডিও দেখলেও পাবেন তো ওইটা দেখে নেবেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো যাই হোক তারপর আচ্ছা চারটা পয়েন্ট বলেছিলাম সেটা পাঁচটা পয়েন্ট হবে একটা হচ্ছে গণিত হলো বিমূর্ততা তো গেল প্রথম যে প্রশ্নটা বললাম সেটা পাঁচটা পয়েন্ট সহ আচ্ছা তারপর সেকেন্ড যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে গণিত শিক্ষার গুরুত্ব লিখো বা গণিত শিক্ষার গুরুত্ব লিখুন তো সেটাও সুন্দরভাবে দেওয়া আছে বইয়ের মধ্যে সেটা হচ্ছে পেজ নাম্বার থার্টি সিক্সে পাবেন যে গণিত শিক্ষার গুরুত্ব বলে দেওয়া আছে ওইখান থেকে আপনি দেখে নেবেন তারপর তিন নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাহিত্যে গণিতের ব্যবহার লিখুন তো সেটাও দেয়া আছে হচ্ছে গিয়ে থার্টি এইট পেজে তো আমি সেটা আলোচনা করছি না সাহিত্যে গণিতের ব্যবহার লিখুন সেটা থার্টি এইট পেজে দেওয়া আছে দেখুন যে গণিত সাহিত্য বলে একটা প্যারাগ্রাফ আছে এখানে দুটো প্যারাগ্রাফ আছে ছোটো ওইগুলোই শিখে নিলে হবে তো এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে যে সাহিত্যে গণিতকে ব্যবহার করা হয় সাহিত্যে যে ওয়ার্ড লিমিটের যে ব্যাপারটা সে সেটাতে কিন্তু গণিত দরকার আছে তারপর কবিতা আলোচনার ক্ষেত্রে ছন্দগত মিল থাকতে হলে কিন্তু ওয়ার্ড সংখ্যা সেম হতে হয় দুটো লাইনে এই সব বিষয়ে কিন্তু গণিত দরকার আছে যাই হোক এটা পড়লে আপনি বুঝে নেবেন খুব সহজভাবেই আচ্ছা তারপর আমি বলছি যে আপনাকে আমি বলেছিলাম প্রথমে ভিডিওতে একটা প্রোমো কোড দেওয়া থাকবে যারা পিডিএফটাকে পারচেস করতে চান ফিফটি পার্সেন্ট লেস অ্যামাউন্টে তো প্রোমো কোডটা হচ্ছে ওয়ান টু ফাইভ এইট অত যেখানে প্রোমো কোড চাইবে তাতে আপনি ওয়ান টু এন্টার করলে এই ফিফটি পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন আর ভিডিওর শেষে আমি বলে দেব ফ্রি পিডিএফ পেতে হলে যে পাসওয়ার্ডটা এন্টার করতে হবে সেটা তো কন্টিনিউ করেন প্রশ্ন হচ্ছে গণিত ও পরিবেশ বিদ্যার মধ্যে কী সম্পর্ক রয়েছে তো সেটাও আপনার দেওয়া আছে থার্টি নাইন নাম্বার পেজে গণিত ও পরিবেশ বিদ্যা বলে তো গণিত ও পরিবেশবিদ্যা দেখুন ওই ওইখানে সুন্দরভাবে দেওয়া আছে ছোট্ট একটা ছোট্ট দু তিনটে পেরা দেওয়া আছে ওইগুলো আপনি শিখে নিলেই হয়ে যাবে গণিত এবং পরিবেশ পরিবেশবিদ্যার মধ্যে কী কী সম্পর্ক রয়েছে সেটা তো তারপরে যে প্রশ্নটা হতে পারে না তারপরে আর কোনো প্রশ্ন হতে পারে না তারপরে দেওয়া আছে সারাংশ সারাংশের মধ্যে দুটো ছোট্ট জিনিস দেয়া আছে যেগুলো আপনি অবশ্যই পড়বেন যে গণিতের অন্যতম প্রকৃতি হল নির্ভলতা এটি ধারণাকে স্পষ্ট করে এবং সন্দেহ ও বিদ্বেষের সুযোগ রাখে না সত্য বা মিথ্যা এই সম্পর্কে সুস্পষ্ট সিদ্ধান্ত প্রদান করে তারপর দেওয়া আছে গণিতের জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে সাহায্য করে বিভিন্ন প্রক্রিয়া যেমন পর্যবেক্ষণ অনুমানকরণ তুলনামূলক আলোচনা বস্তুর পেঠান অনুকরণ করা পরীক্ষা ও ত্রুটির নীতি বস্তুর বিভাজন তথ্য সংগ্রহ এবং উপযুক্ত শিখন কৌশলের ব্যবহার ইত্যাদি গণিত শিক্ষণের মাধ্যমে বিকশিত হয় তো এইগুলো ছিল সারাংশর মধ্যে আর এই ছিল আজকের আমার আয়োজন অর্থাৎ ফাইভ জিরো ফোর ইউনিট টুয়ের পাঁচ এবং দশ মার্কের তো অ্যাকচুয়ালি এখানে কোনো দশ মার্কের কোয়েশন ছিল না সবটাই ছিল ফাইভ মার্কসের কোয়েশ্চন তো এগুলো আপনি দেখে নেবেন এবার সময় হয়েছে আমার পাসওয়ার্ড প্রোটেক্টের ডকুমেন্টের পাসওয়ার্ডটা বলে দেওয়ার জন্য তো পাসওয়ার্ড প্রোটেক্ট একটা ডকুমেন্টের পাসওয়ার্ডটা হচ্ছে ওয়ান টু ফাইভ এইট জিরো জিরো আবার বলছি ওয়ান টু ফাইভ এইট জিরো জিরো এন্টার করলেই আপনি লকটা যে পিডিএফটা আপনি ফ্রি ডাউনলোড করবেন সেটা লক করা থাকবে আনলক করতে পারবেন তো এইভাবে বাকি ইউনিটগুলোর পাঁচ মার্কের দশ মার্কের সম্ভাব্য প্রশ্নগুলো আপনি পেয়ে যাবেন এমসিকিউগুলো পেয়ে গেছেন ডিসকাশন ভিডিও আছে দেখতে থাকুন আর স্টে টিউন উইথ দেবনাথ স্টুডিও অ্যান্ড কিপ স্টাডিং ধন্যবাদ